তো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকের চলে আসছে আমার দুপুরের খাবার, বড্ড ক্ষুধা পেয়েছে। তো দেখবো আজকে কি নিয়ে আসছে আমার জন্য। তো আসলে আমি নামাজ থেকে আসছি, নামাজ থেকে এসে দেখি আমার খাবার চলে আসছে। তা চিন্তা করলাম দেখি কি নিয়ে আসছে, এটা আপনাদের সাথেও শেয়ার করি। এটা আমার দুপুরের খাবার, প্রতিদিন দুপুরে এইভাবে আমাকে দিয়ে যায়। তো দেখতে পাচ্ছি এখানে ভাত, আর ভাতের ভিতরে কি লাল শাক আছে। তো আসলে লাল শাক তো ঢাকার শাহের লাল শাক, তো লাল দেখা যায় না, কালা দেখা যায়, তাই নাম দিয়েছেন কালা শাক। তো এই সাদা ছোটো বাটিতে কী দিয়েছে ডাল। তো আমি ডাল খাই না তেমন, ঠিক আছে দিয়েছে আলহামদুলিল্লাহ, তো খেতে হবে, ঢাকার শাহে ডাল খাওয়া ভালো উপকার। তো দেখি পরে বাটিতে নেক্সট বাটিতে কী দিয়েছে। ও ফাইন, মাংস দুই টুকরা মাংস আর সাত আট টুকরা আলু দিয়ে এটা একটা বাটিতে দিয়েছে। তো এই যা যা দিয়েছে আলহামদুলিল্লাহ, তো এগুলো দিয়ে আমি খাবো। আসলে মূল কথা ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে এই যে যতগুলো খাবার দেখছেন এই খাবারগুলো মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা। এই যে শাক দেখতে পাচ্ছেন, তারপরে মাংস, ডাল, ভাত, তো এটা পুরোটা হলো যাই আপনার 60 টাকা, মাত্র 60 টাকা। আর এই 60 টাকার খাবার দিয়ে আমি কী করবো জানেন? এই 60 টাকার খাবারকে আমি একবারে খাইতে পারবো দুপুরে? আরে ভাই, আমি কি এত খাদক? আমি যে কটা ভাত নিচ্ছি এই কটাই আমার একবেলার জন্য এনা। তো এখনও আমার ভাত রয়ে গেছে, আরও দুজনে খাইতে পারবে, এরকম আরও দুজন খাইতে পারবো। আমি তিনের ভাগে এক ব্যাগ নিয়েছি, আর এক ভাগ আর দুই ব্যাগ রেখে দিয়েছি। তো আমি এতগুলো খাইতে পারবো না, আমি যেটা নিই সেইটাই খাবো। তো আমার এই খাবারটা যেটা অবশিষ্ট থাকবে এই খাবারটা আমি রাত্রের জন্য রেখে দেবো। তাহলে কী হলো, আমার 60 টাকায় দুই বেলা আমি ভালোমন্দ খেতে পারলাম। তো এরকম সে প্রতিদিনই দেয়, প্রতিদিন তো মাংস দেয় না, তো মাছ দেয়, মাছ দেয় প্রতিদিনই, কম বেশি ভালোই মাছ দেয়। তো 60 টাকায় এরকম খাবার সচরাচর ঢাকা শহরে পাওয়া যায় না, তো যাই দেয় আলহামদুলিল্লাহ। তো আমি এরকম 60 টাকায় সে প্রতিদিন আমাকে দিচ্ছে, আর আমিও খাচ্ছি সে আলহামদুলিল্লাহ। তো আসল কথা হইলে একবেলার খাবার, এই যে দেখেন আমি কিন্তু খাওয়া দাওয়া আমার শেষ। তো খাওয়া দাওয়ার পরে আমার এই দুই ভাগ অর্ধেকের বেশি ভাত কিন্তু রয়ে গেছে, আর এদিকে মাংসটা দেখেন, মাংস কিন্তু আমি অর্ধেক খেয়েছি, অর্ধেক রেখে দিয়েছি রাত্রের জন্য। তো ভাই আসলে আমি যে খাইলে খাইতে যদি খাইতে পারতাম তাহলে খেয়ে ফেলতাম। তো আসলে আমি দুই বেলা অর্ডার দিয়েছিলাম যে রাত্রেও দিবেন আবার দুপুরেও দিবেন। তো আমি যে এই রাত্রে দুপুরের খাবারটা দিই, আমি রাত্রে খাবার হয়ে যায়, তো রাত্রে খাবারটা নষ্ট করছি আমি দুই দিন। তো চিন্তা করলাম যাকে একবেলাই খাই, একবেলাটা দুই বেলাই খাবো, আর নষ্ট করে কিলাম। তো এই চিন্তা করে আমি অর্ডার দিলাম যে খালা আমার তো একবেলার ভাতে হয়ে যায়, তো আপনি আমার একবেলাই খাবার দেন, দুই বেলা দিতে হবে না। তো খালা ওইখান থেকে আমার একবেলাই দিয়ে যায়, তার এটা আমি দুই বেলাই খাই। তা আমি আর ওইরকম বেশি খাদক না যে খাইয়ে ফেলাম সব। তা আমার এটা এই যে দুই বেলা খাওয়ার পরও এনে ভাত অবশিষ্ট থাকে। তা আবার কেউ জানতে চাইছেন যে আমি কোথায় থাকি, আসলে এটা আমার সিট, আমি সিট ভাড়া নিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এই সিটটা আমি থাকি, আর এই পুরো রুমটায় টোটালি তিনজন মানুষ থাকে। ওইটা আমার সাইডে যেজন থাকে ওই জন্য একটি স্টুডেন্ট, আর এই পাশে একজন থাকে উনি আসে না। তো এখন বর্তমানে এই রুমে আমি একাই আসি, আর এক আমার পাশের জন সিট সে দেশে গেছে 5 তারিখে, এখন আজকে 15 তারিখ সে আসে নাই, ঠিক আছে। তো আসলে এখানে এটা হলো আমার সিট, আর এখানে আমি থাকি। আর সবাই আসলে যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার ফেসবুকে যারা দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা বাড়াবো না, সবাই আমার জন্য